যেহেতু সিদ্ধান্তের বিষয়ে আমরা যেহেতু ওর ফলাফলটা কি হবে সেটা তো আমার একক সিদ্ধান্তে হবে না, সেটা আমাদের তিনজনের। আদিবা কেমন গান করেছে প্রিয় শওকত আলী মুন ভাইয়ের কাছ থেকে প্রথমে শুনবো। আদিবা জি স্যার, যশোরের মেয়ে তুমি? জি স্যার। যশোরের বিখ্যাত কি বলো? খেজুরের গুড়। আহা, নিয়ে আসো নাকি একটু? আনা হয়, আনা হয়নি তো, তোমার গলার মধ্যে আছে ওটা। থ্যাংক ইউ সো মাচ স্যার। তোমার গলার টেক্সচারটা এত সুন্দর, মাশাআল্লাহ, অনেক ভালো, অনেক ভালো। তোমার টোনটা আমার অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। অল দ্য বেস্ট। খুব ভালো গেয়েছো, একটু নার্ভাস ছিলে, এটা কাটিয়ে উঠতে হবে। নার্ভাসনেস হলে হয় কি, যেটা
একটু পিচ সমস্যা হয়, আর একটু কেয়ারফুল হবে, ঠিক আছে? অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। এবার আমরা চলে যাচ্ছি আমাদের বিজ্ঞ জাজেস প্যানেলের কাছে, মন্তব্য শুনবো এবং জানবো সিদ্ধান্ত। কবির বকুল ভাই, আদিবা তো বরাবরই খুব ভালো গেয়ে আসছে, আর আজকের গানটিও আমার শুনতে ভালোই লেগেছে, খুবই ভালো লেগেছে। আর যেহেতু সিদ্ধান্তের বিষয়ে, আমরা যেহেতু ওর ফলাফলটা কী হবে সেটা তো আমার একক সিদ্ধান্তে হবে না, সেটা আমাদের তিনজনের, তো আমরা সেই বিষয়টা নিয়ে আলাপ করে জানাচ্ছি এখন। আদিবা কামাল, তুমি তো কামাল করে দিয়েছ, তাই তোমার জন্য একটা উপহার আছে। তুমি যাচ্ছ টপ 15-এ। Youngest star.